এখানে যে আলোচনাগুলো হচ্ছে আমি আসলে কানে বাইরে আপনি দেখেন কেয়ারটেক সরকার আপনি আমাদের সালাম ভাই এক মিথ্যাচার করে দেশবাসী গুণতে একজন বিচারপতিকে সুবিধা দিয়ে সেই রায় দেওয়া হয়েছিল কিন্তু আজকে খাইরুলকে আইন কমিশনের চেয়ারম্যান করা হয়েছে তাকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে তাকে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছিল এগুলি তো বাংলাদেশের মানুষ জানে তারপর যেই বলা হচ্ছে আদালতের দোহাই দিয়ে বলা হচ্ছে সংসদে সংসদীয় কমিটি করা হয়েছিল সেই কমিটিতে সকল রাজনৈতিক দল গিয়ে বলেছে ইনক্লুডিং আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী সেই কমিটিতে গিয়ে বলেছিলেন যে আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই হাইকোর্টে যে এমিকার সিউরি নিযুক্ত হয়েছিল নয় জনের মধ্যে আটজন বলেছিল আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই তাহলে কোন অজুহাতে সেদিন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল একটাই কারণ কারণ 14 সালের আগে 5টা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল যে এই নির্বাচনে আওয়ামী লীগ গোহারা হেরেছিল তারা ভেবেছিল বাংলাদেশের মানুষ যদি ভোট দিতে পারে তাহলে আওয়ামী লীগ আর কখনো ক্ষমতায় যেতে পারবে না যার জন্য দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে আজকে বাংলাদেশে তেমনি দলীয় সরকারের অধীনে নির্বাচন করে 14তে যেমন বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তারা যে পেশাজীবী সংগঠন আছে আজকে কি ড্যামে ভোট দিতে পারছে আজকে কি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে ভোট দিতে পারছে আজকে কৃষি ইনস্টিটিউশনে ভোট দিতে পারছে ভোট হচ্ছে 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 ভোট দিতে পারছে সকল ভোট গুলিকে তারা আজকে খেয়ে ফেলেছে বাংলাদেশে ভোটের কোনো সংস্কৃতি নাই সুতরাং আওয়ামী লীগকে আগামী দিনে রাজনৈতিকভাবে বেঁচে থাকতে হলে তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অথবা নির্বাচন ছাড়া তাদেরকে ক্ষমতায় থাকতে হবে এছাড়া আওয়ামী লীগের সামনে বিকল্প কোনো শক্তি নাই বিকল্প কোনো পথ নাই আমি নামও বলতে পারি প্রকাশ তাদেরকে দিয়ে ব্যবহার করে আজকে বিএনপির এই সমাবেশকে বানচাল করার জন্য অথবা লোকজন যাতে আসতে না পারে তার জন্য এই ব্যবস্থা করেছে এটা তো দিবালোকের মত সত্য আপনি নিজে উপস্থাপনায় বলেছেন যে ধর্মঘট এক সপ্তাহ আগে থেকে চলে মানে ঘোষণা দেওয়া হয় অথচ আমি যেমন আমি বরিশাল ছিলাম বরিশালের সমাবেশে আমি ছিলাম আমাদের সমাবেশ শেষ হয়েছে 5:15 অথচ 4:30 থেকে কিন্তু লোকাল গাড়ি চলতে শুরু করেছে আপনার তখন কি ধর্মঘট ছিল না অর্থাৎ পরিবহন মালিকরা সরকারের কথা যেমন শুনছে আবার পাশাপাশি কিন্তু ব্যবসার কথাও চিন্তা করছে অর্থাৎ একটা ভয়ের সংস্কৃতি এখানে সরকার দল তৈরি করেছে সুতরাং এখানে বিরোধী দলের উপর দৌড় চাপিয়ে লাভ নাই আমি যদি উদাহরণ দিয়ে বলি আমি একেবারে তারিখ ডেট সহ বলতে পারি 2014 সালে ঢাকা শহরে বিহঙ্গ নামক একটি বাসে প্রায় কয়েকদিন পরপরই হয়তো পেট্রোল বোমা নিক্ষেপ হতো অথবা আগুন জ্বালিয়ে দেওয়া হতো অথবা বোমা নিক্ষেপ হতো পরবর্তীতে আমরা যখন দেখেছিলাম যে বরিশাল থেকে আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেছে যে আওয়ামী লীগের এই নেতা ওই গাড়ি পুড়িয়ে বোমা মেরে পেট্রোল বোমা মেরে উনি নমিনেশন বাগিয়েছে তাহলে আপনি কি জবাব দেবেন আমরা দেখেছি এই যে রূপগঞ্জ আমাদের ঢাকার বাইরে এখানে বোমা বানাইতে গিয়ে ছাত্রলীগের 4 নেতা দগ্ধ হয়েছে আমরা যদি দেখি মাগুরাতে যে বাসে আগুন দিতে গিয়ে পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছে পরবর্তী সময় এগুলির পরিচয় জানা গেছে এরা যুবলীগের কর্মী এই ধরনের আপনার ভাই অসংখ্য উদাহরণ আমি দিতে পারবো সুতরাং আজকে সম্পূর্ণ আওয়ামী লীগ সাপোর্টাইজ করে আজকে বিএনপির উপর এই দোষ চাপিয়ে দিতে চায়